অধ্যাপক কাজী মোতাহার হোসেনকে লেখা এই চিঠি। এই চিঠিতে উল্লেখিত দিলীপ হচ্ছেন সুরশিল্পী দিলীপ কুমার রায়। নজরুলের উমর ফারুক 1334 সনের দ্বিতীয় বার্ষিক সওগাতে এমুর অহংকার, 1334 চৈত্রের রহস্যময়ী, 1335 বৈশাখের এবং হিংসাতুর 1335 জ্যৈষ্ঠের মাসিক সওগাতে বেরিয়েছিল। রহস্যময়ী কবির চক্রবাক কাব্যে তুমি মরে ভুলিয়াছ শিরোনামে অন্তর্ভুক্ত হয়েছে। মৃত্যুক্ষুধা উপন্যাস 1334 অগ্রহায়ণ থেকে সওগাতে ধারাবাহিক রূপে প্রকাশিত হয়। 1335 সনের বৈশাখে ঢাকা থেকে মাসিক জাগরণ বের হয়। জাগরণে নজরুলের পেয়ে কেন নাহি পাই হৃদয়ে মম গানটি বেরিয়েছিল। প্রিয় মতিহার, একটু আগে তোমার চিঠি পেলাম, বড্ড মন যেন কেমন করছে। সওগাতে লেখা শেষ করেছি বিকেলে, আজ আমার মুক্তি। বাণীর মন্দির দুয়ার থেকে অলক্ষীর উন্মুক্ত প্রান্তরে গাঁটরি বাঁধাবাঁধি করে রাখলুম, নিশ্চিন্তে কোথাও একটু হাঁপ ছেড়ে বাঁচবার জন্য। এক্ষুনি হুগলি যাব, একজন সাহিত্যিক বন্ধুর বাড়িতে সন্ধ্যায় গান। সেখানে দুদিন থেকে বোধহয় কৃষ্ণনগরেই যাব। কলকাতায় 20-21 দিন কাটল, আর ভালো লাগে না এক জায়গা। তোমার চিঠি হয়তো কৃষ্ণনগর গিয়ে পড়ে আছে, তবে সেই চিঠি যেমন রিডাইরেক্ট করে পাঠাবারও কারো তাগিদ নেই, তেমনি তা খুলে পড়ে দেখবারও কেউ নেই। আমার চিঠি ওরা খোলে না, তাদের খবর জানতে চেয়েছো? তারা ভালোই আছে হয়তো, কেননা ওরা ভালো থাকলে চিঠি দেয় না। অন্য কি খবর চাও লিখো, পারি যদি উত্তর দেব। তুমি ভাবতে পারো বন্ধু, একটি অন্ধকার ঘরে দুজন, দুজনের দিকে পিঠ ফিরিয়ে বসে কাঁদছে। ভাবছো কি অমানুষ আমি? নয়, তাই ভাবো। তোমার চিঠির জন্য কি করে যে কাটিয়েছি এ কয়দিন, তা যদি বুঝতে তাহলে তোমার চিঠি লিখবার অবসরের অভাব হতো না। আর যদি তোমার চিঠি না আসত তাহলে তোমায় আর কখনো চিঠি দিতাম না। কি যে রাগ হচ্ছিল তোমার উপর সে কি বলবো। এক একবার মনে হয়েছে খুব করে গাল দিয়ে তোমায় শেষ চিঠি দিই, একেবারে সবিনয় নিবেদন থেকে শুরু করে। কিন্তু তুমি কৃষ্ণনগরের ঠিকানায় চিঠি দিলে কেন? আমি তো কোনো চিঠিতে লিখিনি বোধহয় যে সেখানে যাব এখন। আমি আবার বৃহস্পতিবার কলকাতা ফিরে আসব। সেদিন সন্ধ্যায় ব্রডকাস্টিংয়ে আমার গান গাইতে হবে। তোমাদের ঢাকায় ওয়্যারলেস সেট নেই কারুর? তাহলে শুনতে পেতে হয়তো। কি গ্র্যান্ড হতো বলো তো তাহলে। আমি এখান থেকে গান করতাম আর তোমরা ঢাকা থেকে শুনতে। এখন থেকে হপ্তায় অন্তত 2-3 দিন করে গাইতে হবে আমায় ব্রডকাস্টিংয়ে। আমি বৃহস্পতিবারে 2 গান আর আমার নতুন কবিতা রহস্যময়ী আবৃত্তি করব। রহস্যময়ী চৈত্রের সওগাতে বেরুবে। ওর তুমি মনে ভুলিয়াছ নামটা বদলে রহস্যময়ী করেছি। দেখো এক কাজ করা যায়, ব্রডকাস্টিং কোম্পানি আমায় একটা মেশিন প্রেজেন্ট করবে, সেইটে তোমায় প্রেজেন্ট করব আমি। ওরা দিলেই
তোমায় পাঠিয়ে দেব। কিন্তু ঠিক করে নিতে পারবে তো? তোমরা বৈজ্ঞানিক গণিতজ্ঞ, হয়তো পারবে। লিখছি, আর কেন যেন মন কেঁদে কেঁদে উঠছে। তোমার বোনের অসুখ, অথচ তুমি জানাও নি এর আগে। তুমি না জানালেও রোজ দেখেছি তারে, ঘুমের আড়ালে স্থির শান্ত উদাস রোগপাণ্ডুর সন্ধ্যা তারাটির মতো। কেবলই মনে হয়েছে কত যেন অসুখ করেছে তার। তবু শফিক এসেছে শুনে অনেকটা আশ্বস্ত হওয়া গেল। শফিক তার বাঁশিতে গানে তাকে অনেকটা ভালো রাখতে পারবে। শফিক কি দু একদিনের মধ্যেই চলে যাবে আবার? আচ্ছা ভাই মতিহার, তোমার কথা তো তোমার বোন শোনেন, তাকে বুঝিয়ে তাঁর বাড়ি পাঠিয়ে দাও না। মা বাপের কোলে থাকলে হয়তো অনেকটা ভালো থাকবে। আমার কেবলই ভয় করে কেন, কি যেন ভয় তা ঠিক বলতে পারছি না। শফিককে এখন যেতে মানা করো, কি হবে দুটো মাস কামাই করলে? শফিক থাকলে সে ভালো হয়ে যাবে, অন্তত ওষুধটা খাবে হয়তো সময় মতো। যাক, তোমার চেয়ে বাহার কারুর চেয়ে তো তাঁর শুভার্থী কেউ নেই, কিন্তু তবু কেন শান্তি পাই না। দিলীপের গান শোনার পর কি আর আমার গান ভালো লাগবে? এমনিই তো আমার গান ভালো লাগেনি। আফতাবউদ্দিনের বাঁশি শুনলে কেমন? অদ্ভুত লোকটা না? তোমার আমন্ত্রণ হয়তো নিলাম, আমার আবার কাজ কি? লিখি, গান করি, আড্ডা দিই আর ঘুরে বেড়াই, এই বই তো না। তবে শফিককে গান শেখাতে পারবো কিনা জানিনি, শুনেছি শফিক খুব ভালো গান জানে। অন্তত ওর বাঁশি শোনবার জন্য যাব। হ্যাঁ, আর একটা খবর দিই তোমায়, আগামী 14ই এপ্রিল আমি গ্রামোফোনে গান ও আবৃত্তি দিচ্ছি, তা বেরুবে হয়তো জুলাইয়ে। বার্ষিক সওগাতে দুটো কবিতা দিলাম, উমর ফারুক আর হিংসাতুর। চৈত্রের সওগাতে রহস্যময়ী মৃত্যুক্ষুধার কন্টিনিউয়েশন আর একটা কবিতা ও একটা গজল গান যাচ্ছে। চৈত্রের সওগাত বেরুবার দেরি আছে, আগে বার্ষিকীটা বেরুবে আর এক সপ্তাহের মধ্যেই। আরও অনেকগুলো কবিতা লিখেছি, ইচ্ছে করে সবগুলো পাঠিয়ে দিই, কিন্তু পাঠাবো না, ভয় নেই। যে কাগজে বেরোয় তাই পাঠাবো এখন থেকে। জাগরণের জন্য লেখা চাওয়ার অর্থ বুঝলাম না। জাগরণ বলে কাগজ বেরোচ্ছে নাকি, না বেরুবে? কার কাগজ? চিঠি লিখবার আগের একটা ছোট্ট কবিতা লিখছিলাম, সেইটি দিচ্ছি এই সাথে, দরকার হলে কাজে লাগাতে পারব। তোমার চোখের জ্বালা হলো কেন আবার, চোখের বালির জন্য? দুদিনের দেখা গল্পটার এমন কিছু বেশি পরিবর্তন করিনি, মাঝে মাঝে দু চারটে লাইন সংযোগ বা বিয়োগ করেছি মাত্র। তাতে তাকে ছাড়িয়ে আমি উঠিনি, তুমি তাকে নিশ্চিন্ত থাকতে বলো, ওটা ছাপা হয়ে গেছে, বলো যদি পাঠিয়ে দিতে পারি ওই ফর্মটা। আচ্ছা, ব্যবস্থা করছি ওটা পাঠাবার। আজ আমার বইগুলো পাঠাবো তাকে, সব বই ছাপা নেই, অনেকগুলো আউট অফ প্রিন্ট হয়ে গেছে, তোমাকেও পাঠাবো দুদিন পরে, আজ আর সময় নেই বলে এ কথা বলছি, অভিমান করো না লক্ষ্মীটি। এপ্রিলের শেষাশেষি বা ছুটিতে
তোমার বোন কোথায় থাকবেন? ঢাকায় না অন্য কোথাও? অবশ্য জানিও, ভুলো না জানো। ছানু কখন ফিরবে? তাড়াতাড়ি উত্তরটা দিও। লক্ষ্মীটি ভালোবাসা নাও। দেরি হয়ে গেল, তবু ঈদের কোলাকুলি নাও। হ্যাঁ, আমি ঢাকা যেতে রাজি আছি তোমার লিখিত শর্ত মতো। তবে আমারও একটা শর্ত আছে, সে হচ্ছে আমি যদি কোনোদিন হঠাৎ চলে আসতে চাই কোনো কারণে বা অকারণে, তাহলে আটকে রাখতে পারবে না। এই একটি শর্ত শুধু, তোমার নজরুল।